হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্যাক টু ইসরাফিল বিডি ব্লগস। তো গাইস, আজকে আমি চলে এসেছি মালিবাগ মৌচাক ফরচুন শপিং কমপ্লেক্সে। আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন স্যামসাংয়ের অফিসিয়াল ফোনের আপডেট প্রাইস, সেই সঙ্গে সঙ্গে স্যামসাংয়ের ফোনে কিন্তু ডিসকাউন্ট রয়েছে, এছাড়াও আপনারা কিন্তু গিফট আইটেম পেয়ে যাচ্ছেন। তো আপনাদের সুবিধার্থে শোরুমের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি আমার ভিডিওর স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর স্যামসাংয়ের ফোন যারা ইউজ করতেছেন সেটাও কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো চলুন গাইস, আজকের ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, প্রথমে আমরা শুরু করবো স্যামসাং শপ থেকে লো বাজেটের সেরা একটি ফোন দিয়ে। স্যামসাং V139 অসাম লুকের একটি ফোন দেখতে পাচ্ছেন। এই ফোনটির র্যাম রোম আপনারা পেয়ে যাবেন 232, এর পাশাপাশি ফ্রন্টের ক্যামেরা দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেল, রেয়ারের ক্যামেরা আপনারা পেয়ে যাবেন 5 মেগাপিক্সেল। তো রেয়ারের লুকসটা কিন্তু অসাধারণ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সঙ্গে ব্যাটারি পেয়ে যাবেন আপনারা 2600 mAh ব্যাটারি, 232 GB তো বললাম। সেই সঙ্গে সঙ্গে ডুয়েল সিম থাকবে 4G স্ট্যান্ড বাই। তো ফোনটির কালারগুলো আপনারা পেয়ে যাবেন। তো ফোনটির প্রাইসে যদি আসি, যাদের বাজেট মূলত 6000 টাকার নিচে তাদের জন্য বেস্ট ডিল হবে। ফোনটির প্রাইস হলো 5600 টাকা, 5600 টাকায় কিন্তু আপনারা এই ফোনটি পেয়ে যাবেন। এরপর আপনাদের অসাধারণ একটি ফোন দেখাবো, যেটা গরিবের আইফোন। অন দ্য স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন স্যামসাংয়ের অসাধারণ লুকের একটি ফোন, স্যামসাংয়ের G27 Lite, দেখতেই পাচ্ছেন অসাম লুকের একটি ফোন। যাদের বাজেট মূলত 8000 টাকার নিচে চাচ্ছেন অসাম লুকের একটি ফোন নিতে, তাদের জন্য বেস্ট হবে। তো তিন ক্যামেরা ফোন বলা চলে স্যামসাংয়ের। এটা হলো G27 Lite। এটার কনফিগারেশনে যদি আসি, ব্যাটারি দেওয়া হয়েছে 4000 mAh। সেই সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু ফ্রন্টে পেয়ে যাবেন 5 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, অ্যান্ড ফ্রন্টের রেয়ারে পেয়ে যাবেন আপনারা 5 মেগাপিক্সেল ক্যামেরা, ফ্রন্টেও 5 মেগাপিক্সেল ক্যামেরা। এর পাশাপাশি রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক। সেই সঙ্গে সঙ্গে পারফরমেন্সে আপনারা পেয়ে যাবেন ওএস Android 14 গো এডিশন, স্টাইলিশ ডিজাইন তো রয়েছেই। তো এই ফোনটির প্রাইস হলো 7400 টাকা, 7400 টাকায় কিন্তু আপনারা এই স্মার্টফোনটি পেয়ে যাচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে কিন্তু আপনারা আপডেট তথ্য আরও জানতে পারবেন। তো কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে সঙ্গে এই শোরুম থেকে আপনারা ফোন কিনলে কিন্তু গিফট আইটেমও পেয়ে যাচ্ছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এরপর আপনাদের দেখাবো অসাম একটি ডিভাইস স্যামসাংয়ের, যেটার রেয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন 52 মেগাপিক্সেল ক্যামেরা, ক্যামেরার সেরা একটি ফোন, তাদের জন্য বেস্ট ডিল অ্যাটম ফাইভ। এটা দেখতেই পাচ্ছেন আপনারা অন দ্য স্ক্রিনে। এটার ফ্রন্টে আপনারা ক্যামেরা পেয়ে যাচ্ছেন 5 মেগাপিক্সেল ক্যামেরা, উইথ ডিসপ্লে ফ্ল্যাশ রয়েছে। সেই সঙ্গে সঙ্গে 5000 mAh ব্যাটারি, 8 GB র্যাম, 64 GB রম। তো টোটাল আট হয়, আর 4 GB র্যাম আর 4 GB ভার্চুয়াল র্যাম, টোটাল 8 GB। 5000 mAh ব্যাটারি, অক্টাকোর প্রসেসর রয়েছে, 52 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, অ্যান্ড নচ ডিসপ্লে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ফোনটির। তো স্মার্ট একটা লুকস রয়েছে, যারা মূলত কম বাজেটের মধ্যে ভালো একটা ক্যামেরা ফোন পাচ্ছেন তাদের জন্য এই ফোনটি বেস্ট হবে। তো এই নতুন ফোনটির প্রাইস হলো 8500 টাকা, 8500 টাকায় কিন্তু আপনারা এই ফোনটি নিতে পারবেন, যারা মূলত ক্যামেরা পারফরমেন্স ভালো চাচ্ছেন, ব্যাটারি ব্যাকআপ ভালো চাচ্ছেন, তাদের জন্য বেস্ট একটি ফোন হবে। এরপর চলে যাব স্যামসাংয়ের আরও অনেকগুলো মডেল কিন্তু এখানে রয়েছে। তো অন দ্য স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন স্যামসাংয়ের Z60 Plus, অসাম একটি ফোন, নতুন মডেলের 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা পেয়ে যাচ্ছেন। যারা মূলত এই ফোনটি দিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এটার স্পেসিফিকেশন যদি বলি, এটা আপনারা ইউনিসস T616 টু অক্টাকোর প্রসেসর পেয়ে যাচ্ছেন, 6 GB 128 GB র্যাম রয়েছে, 5000 mAh ব্যাটারি, সাথে আপনারা 18 ওয়াটের ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন, 8 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন আপনারা ফ্রন্টে, অ্যান্ড রেয়ারে আপনারা পেয়ে যাবেন 52 মেগাপিক্সেল, সাথে থাকবে ডুয়েল ক্যামেরা 2 মেগাপিক্সেল অ্যান্ড 50 মেগাপিক্সেল, টোটাল 52 মেগাপিক্সেল। সেই সঙ্গে সঙ্গে 6.6 HD 90Hz 5V ডিসপ্লে। সেই সঙ্গে সঙ্গে আরও রয়েছে সাউন্ড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ফেস আনলক। এটার প্রাইস কত? এটার প্রাইস হলো 11999 টাকা, 11999 টাকা আপনারা স্যামসাংয়ের Z60 Plus এই ফোনটি পেয়ে যাচ্ছেন। তাদের বাজেট মূলত কম, তাদের জন্য বেস্ট ডিল হবে। এরপর চলে যাব স্যামসাংয়ের আরও একটি নতুন মডেল Innova 20, অসাম একটি ফোন, দেখতেই পাচ্ছেন আইফোনের লুকস টোটালি, 52 মেগাপিক্সেল আলট্রা ক্যামেরা পেয়ে যাচ্ছেন,
অসাম লুক রয়েছে। এটা আপনারা 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন, সেই সঙ্গে সঙ্গে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট রয়েছে 4 GB, সাথে 4 GB পেয়ে যাবেন আপনার ভার্চুয়াল, টোটাল বলা যায় 4 GB, 128 GB রোম, র্যাম রোম, ডুয়েল সিম থাকছে। এটার প্রাইস হলো 10,199 টাকা। 10,199 টাকায় আপনারা এই স্মার্ট অসাম ফোনটি কিন্তু পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি চলে যাব স্যামসাংয়ের আরো দুর্দান্ত লুকের ফোনগুলাই, তো ইনোভা 30, ইনোভা 30 এটাও কিন্তু দুর্দান্ত লুকের একটি ফোন, যা মূলত স্যামসাংয়ের অসাম লুকের ফোন নিতে আছেন এন্ড ফ্ল্যাগশিপ বলা চলে। 108 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ফোন এতে, ইনোভা 30, ইনোভা 30। এটার স্পেসিফিকেশনে 108 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যেটার ছবি অ্যান্ড ভিডিও কিন্তু আপনারা ভালো পেয়ে যাচ্ছেন কোয়ালিটি। ফ্রন্টে আপনারা 8 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি 5000 mAh বিগ ব্যাটারি রয়েছে। এছাড়াও আপনারা পেয়ে যাবেন 6 GB, 128 GB অ্যান্ড 8 GB, 128 GB, দুটি ভেরিয়েন্ট হয় মূলত এটার। ইনোভা 30 5000 mAh বিগ ব্যাটারি রয়েছে এবং স্মার্ট লুক কালারগুলোও কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। যেটা 6 GB ভেরিয়েন্টের প্রাইস হলো 11,699 টাকা, 11,699 টাকায় আপনারা 6 GB, 128 GB পেয়ে যাচ্ছেন, আর 8 GB, 128 GB আপনারা পেয়ে যাবেন 12,699 টাকায়। এর পাশাপাশি আমরা চলে যাব আরো একটি স্মার্টফোন, যেটা স্যামসাংয়ের Z47, Z47 দেখতেই পাচ্ছেন স্মার্ট একটি ফোন, অসাম লোকে সকলেই কিন্তু পরিচিত এই ডিভাইসটির সঙ্গে। এটা দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেল ফোন ক্যামেরা, সেই সঙ্গে সঙ্গে রেয়ার ক্যামেরা আপনারা পেয়ে যাচ্ছেন 52 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা। এছাড়া আপনারা 5030 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন, টাইপ সি চার্জিং রয়েছে, সেই সঙ্গে সঙ্গে স্টাইলিশ ব্যাক পার্টটা দেখতেই পাচ্ছেন 5000 mAh ব্যাক ব্যাটারি, T606 অক্টাকোর প্রসেসর রয়েছে। এটার প্রাইস হলো 10,499 টাকা, 10,499 টাকায় আপনারা এই ফোনটি পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি স্যামসাংয়ের আরও অনেক রয়েছে ফোনগুলা। এরপর চলে যাবো স্যামসাংয়ের Z70, ফোনটিতে অসাম স্মার্ট একটা লুকের ফোন বলা চলে। এটার আপনারা রিয়ারে 52 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন, 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন, সেই সঙ্গে 8 GB, 64 GB র্যাম রোম পেয়ে যাচ্ছেন। এটার প্রাইস হলো 9,499 টাকা, 9,499 টাকায় কিন্তু আপনারা এই ফোনটি পেয়ে যাচ্ছেন। আর এই স্যামসাংয়ের Z60+ ফোনটিতে কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন 700 টাকা, 700 টাকা ডিসকাউন্ট দিয়ে প্রাইস পড়বে 11,300, 11,300 টাকায় এই ফোনটি আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো এটা আগে দেখিয়েছিলাম, পরেও দেখিয়ে দিলাম, ডিসকাউন্টটা বলা হয়েছিল না, এখন আপনারা কিন্তু এই ফোনটিতে 700 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন, 11,300 টাকা এই ফোনটির প্রাইস। এর পাশাপাশি ইনোভা 30 তো দেখালাম, এখন আমরা চলে যাব ফ্ল্যাগশিপ ডিভাইসে স্যামসাংয়ের হেলিও 40, 108 মেগাপিক্সেলের স্টাইলিশ ক্যামেরা রয়েছে, যেটার ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি দুটাই কিন্তু আপনারা ভালো পারফরমেন্স পেয়ে যাচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এটার স্পেসিফিকেশনও দুর্দান্ত ফিচার রয়েছে। রিয়ার আপনারা 108 মেগাপিক্সেল মেন ক্যামেরা পেয়ে যাচ্ছেন, 2 মেগাপিক্সেল ম্যাক্রো রয়েছে, 16 মেগাপিক্সেল ফ্রন্টে ক্যামেরা রয়েছে। এর পাশাপাশি 6.67 HD+ 90Hz রিফ্রেশ রেট 5 ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। এই ফোনটি দুটা ভেরিয়েন্ট হবে, সরি, একটা 128 GB রোম, 12 GB রোম হবে। সেই সঙ্গে সঙ্গে 5000 mAh ব্যাটারি, স্মার্ট ফ্ল্যাশ তো রয়েছে, নোটিফিকেশন নয়েজ ক্যান্সেলেশন রয়েছে, স্টুডিও ডুয়েল স্পিকার রয়েছে, পাওয়ার বাই অ্যান্ড্রয়েড 14, সেই সঙ্গে সঙ্গে G85 গেমিং প্রসেসর কিন্তু আপনারা এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন। এটার মডেল হলো স্যামসাংয়ের হেলিও 40। এটার প্রাইসে যদি আসি, এটার প্রাইস 6,128, 13,199 টাকা অ্যান্ড 8,128, 13,999 টাকা। তো রেগুলার প্রাইস তো শুনতে বলেন, কিন্তু এখন কিন্তু ধামাকা প্রাইস রয়েছে দুটি ভেরিয়েন্টেই। 6,128 প্রাইস হলো 12,500 টাকা অ্যান্ড 8,128 প্রাইস 13,200 টাকা, 13,200 টাকা দুটি ভেরিয়েন্টে কিন্তু ধামাকা ডিসকাউন্ট রয়েছে। যারা মূলত স্যামসাংয়ের অফিসিয়াল ফোন নিতে যাচ্ছেন কম বাজেটের মধ্যে, তাদের জন্য কিন্তু বেস্ট ডিল হবে। এছাড়াও কিন্তু আপনারা এখানে আরও অনেক অ্যাক্সেসরিজ পেয়ে যাচ্ছেন, যেমন ওয়াচ দেখতে পাচ্ছেন, সেই সঙ্গে সঙ্গে ভালো ভালো ব্র্যান্ডের ওয়াচ পেয়ে যাচ্ছেন, এছাড়াও আদার্স অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন, বাটন ফোনও কিন্তু রয়েছে। তো সকল স্যামসাংয়ের ফোন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো স্যামসাংয়ের কিন্তু এটা অফিসিয়াল শোরুম, অফিসিয়াল শোরুম, এটা অবস্থিত ফরচুন মার্কেট মালিবাগ মৌচাক, আর দোকানের নাম্বার অ্যান্ড অ্যাড্রেস আমি আমার ডেসক্রিপশন বক্সে স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি করে লাইক দিবেন। এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।